Hey guys, assalamu alaikum. Welcome to my YouTube channel. Hey guys, kamra ekhon jacchi. Hi. Amra ekhon jacchi station e 5:30 baje. Sei thanda. To station e dekha hocche apnader sathe. Purai choton chacher moto feel. Apnara nite chaile Rajshahite ashen. Dhaka bashi to thanda onubhob oibhabe koren nai. Rajshahite ashen moja paben. Ahamori kono tour na guys, Chittagong, Cox's jacchi na. Ekhan theke Abdulpur. আর ব্লগটা দেখবেন তাহলে এই বুঝতে পারবেন কোথায় যাচ্ছি মেট্রোর জায়গা দেখতে থাকেন আপনারা ওয়েলকাম টু রাজশাহী ব্রো সেই লাগছে সেই মানুষ এখনো আছে কেলা হামিম কি অবস্থা এই তো ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো সেই সেই মুরগির ডানা মানে আচ্ছা থাক বাদ দেই দেখেন গাইস ফুল মারা মিলে গেছে জানলা ধরে ছিটলে এত বড় হয়ে দামড়া ছেলে হয়ে ছোটদের মতন কাজ কার রেখেছে আহিম তো পারবেই না এত তো বসে গেছে সফল ভাইয়া সফল জানলার ধারে কোটা বগি ফাঁকা এত চিক্সের আশা করলে হয় এত চিক্সটা ওখানে এত চিক্সের দিকে নজর কেন ছি 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 আমরা আজকে যাচ্ছি হচ্ছে আব্দুলপুর যেটা রাজশাহী থেকে প্রায় কত কিলো 40 কিলো কি 50 কিলো হবে তো আমরা ট্রেনে যাচ্ছি সকাল 5:30 ট্রেনে তো গাইজ আমরা ওখানে কিসের জন্য যাচ্ছি আপনারা এটা পরে দেখলে বুঝবেন এখন বুঝতে পারবেন না আর ফুল ভিডিওটা দেখবেন আর দেখতে থাকুন এসে পড়েছি এই দেখেন গরম গরম লুচি লুচি খেতে এসেছি আমরা আব্দুলপুর আরো চিল হবে এখানে হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার নিউ ব্র্যান্ড ভিডিও আজকে আমরা আছি আলী ইমরানের ব্লগে বিকজ আজকে আপনারা ইমরানকে পাবেন না কারণ ইমরানের চ্যানেলটা আমি হ্যাঁ দিচ্ছি ওকে ব্রো কি খেয়ে দিয়েছো তুমি কি খেয়ে দিয়েছো ভাই আপনি আমরা খাবো ভাই কি না কিছু খাইনি কিছু খাইনি না আমরা লুচি খেতে আসছি না এখানে আপনারা তো চ্যানেলটা আমি খেয়ে দিচ্ছি এই মোটা আমার চ্যানেল তুই খাবে না তো ভাই আসলে আব্দুলপুরে হচ্ছে এটার জন্য আসা এখানকার হচ্ছে লুচি অনেক ফেমাস তো আমরা এখানকার লুচি খেতে আসছি আর আপনারা আসবেন তাহলে রাজশাহী থেকে এখানে বেশি দূর না আর শীতের ভিতরে আসাটাই আপনাদের বেশি ভালো হবে শীতের ভিতরে এসছে ভাই ব্যাপক ঠান্ডা সেই ঠান্ডা শুকায় কাঠ একবারে তাহলে লুচি খাবো আপনারা দেখুন আমরা এখন যাচ্ছি গ্রামের ভিতরে লুচি তো খাওয়া শেষ কেমন লাগলো ভাইয়া লুচি খেতে কিন্তু ঠান্ডা ছিল হ্যাঁ তাও ভালো লাগলো এখন মেন বিষয় হচ্ছে আমরা হচ্ছে গ্রামের সাইডে যাব আমরা এখন হচ্ছে ব্রিজ থেকে নেমে গ্রামের সাইডে যাব আর ঠান্ডা ভাই ছোটন চাচার কথা মনে পড়ে ঠান্ডা আসলে আর হচ্ছে ছোটন চাচার ডায়লগ মনে পড়ে মনে আছে তো সবার ছোটন চাচা গত কয়েকদিন ধরে আমাদের এলাকায় তীব্র শীত শীতের কেউ 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 ব্লিপ 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 আর বললাম না ওটা তো যাই হোক এখন রস খাবো
আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বলছিলাম যে এই যে এই গাছটাতে হামিমকে চড়াবো, যদিও বা রসের হাড়ি লাগানো নাই। সাপোজ এখন হামিম যদি এখন কুয়াশা পড়ে আছে গাছে, পানিতে পিছলা পিছলা ভাব, বাদের সাতকের পরে যে এই পচা পানির মধ্যে তাহলে কুয়াশাটা হবে ফিলিং দিয়ে আলাদা। সেই ফিলিংস না হবে না না, যদি আমি বলছি যদি পড়ো, আচ্ছা পড়লে তো তাহলে তো তখন দেখবো পড়ার পর। তাহলে আমরা এখন ফেলি, দেখে দেখি কেমন লাগে। চলো তোকে তোকে ফেলি। সেই পরিবেশ, একটু হাঁটাহাঁটি করে গ্রামের দিকে আসছি, যদি হাঁটাহাঁটি না করি ভালো লাগে না। এই গ্রামীণ পরিবেশে সোহান খালি মিস করছে ভাবি, কবে হাঁটতো সোহান, কত শখ ছিল তাই না? ভাড়া সোহানের মনে কষ্ট দিয়েছে। আর আসবেও না? না না আসবে আসবে, আমরা তো জানি, লুকাতে চাইলেই কি লুকানো যায়? হ্যাঁ যাবে, ডিজিটাল যুগ, কেউ জানে না। এখানে সব প্রকাশিত হয়, সব এখানে সব কিছু প্রকাশিত হয়। আমি যেরকম প্রকাশ করে দিলাম ওর ব্লগে, আপনারা ওকে জিজ্ঞেস করবেন, ওকে কমেন্টে প্রশ্ন করবেন। না না ভাবিকে ভাবিকে আমরা নেক্সট ব্লগে দেখতে চাই। এই এতটুকু বেড়ে যা তখন ধরে কথাটা বললি, হ্যাঁ এটা কজন শুনলে আল্লাহ জানে স্কিপ করে না দেখে নেয়। যারা দেখছেন তারা তো কমেন্ট করবেন, জানি কেউ দেখবেন না এত দূর, এটা বিশ্বাস আমার, ভিউ হয় 150-200টা। তাও যদি কেউ দেখেন তাহলে কমেন্ট করবেন। আমরা এই 150-200 ভিউয়ারই জানতে চাই ভাবিকে, নেক্সট ভিডিওতে আমরা ভাবিকে দেখতে চাই। হ্যাঁ ভাবি ভাবি ভাবিলে বসে আছি, তো ভাবিকে নিয়ে আসবো না? হ্যাঁ, তো এত অস্থির পরিবেশ, ওফ সেই লাগছে এখন। চিল ব্রো চিল, খালি চিল, ঠান্ডায় চিল। সাইকেলে থাকলে আরো জোশ লাগতো। গ্লোভসটা কোথায় তোমার? আমার গ্লোভস ধরো হারিয়ে গেছে হোটেলে, খেতে যে কি কুয়াশা ভাই। তুমি ভ্লগ করছো? হ্যাঁ ও বা, কুয়াশার পানি পড়ছে উপর থেকে, মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। লিটারালি 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 আর না মনে হয় হবে, বাট জাল দেওয়া যদি দেখতে পারি তাহলেও ভালো লাগবে। আর এখানে মাদ্রাসার ছেলেপেলে ক্রিকেট খেলছে, আর আমি কি করছি, ব্লগিং করছি। হামিমের বাসায় আমার কিছু নাই, এখানে সে হামিম থাকবে, তাই নাকি? খেলা হবে, ওকে খেলা হবে। বেসিক্যালি আমরা আজকে এখানে আসছিলাম হচ্ছে এখানকার ফেমাস লুচি খাওয়ার জন্যে, আব্দুলপুর জঙ্গে এখানে মানে লুচি পাওয়া যায় আমরা শুনেছিলাম, তাই এখানে আসলাম। আসলে তেমন কিছু না, আর আজকে শুক্রবার বলে ফ্রেন্ডের সাথে আসছিলাম, সুরভার হামিমের সাথে। তো গাইস এরপরে নেক্সট আর একটা ব্লগ আসবে, ভিডিও আসতে পারে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। তো চ্যানেলের সাথে থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বেটা হেভি রস আছে।